আমাদের আর মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি আছে। সো দেখতে পাচ্ছ গাইস আমরা অনেক বেশি এক্সাইটেড। সো লেটস সি লেটস সি ওয়েল গাইস এখানে অনেক জোস একটা সারপ্রাইজ আছে। গাইস তোমরা সকলে মিলে এতদিন ধরে অপেক্ষা করছিলে যে কবে রাকিব নাগিন নিউজ দিবে। Hey guys, assalamu alaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি হচ্ছে আমাদের 1 মিলিয়ন স্পেশাল ব্লগ। 1 মিলিয়ন স্পেশাল ব্লগ নিয়ে আমার অনেক বড় একটা প্ল্যান ছিল। আমি ভেবেছিলাম যেদিন আমরা 1 মিলিয়ন স্পেশাল ব্লগ করব সেদিন অনেক বড় একটা মিট আপ রাখবো, দেন আমরা সবাই একত্র হয়ে আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশন করব। বাট ভাগ্য খারাপ, তোমরা তো জানোই যে বর্তমানে আমাদের দেশের অবস্থা কী, পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তাই আমি কোনো মিট আপ রাখতে পারছি না। তার উপর থেকে তোমরা সবাই মেসেজ করছো যে রাকিব তোমাদের তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক আগেই, এখনও কেন 1 মিলিয়ন স্পেশাল ভিডিও আসছে না। আর তুমি বলেছিলে যেদিন তোমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে সেদিন তুমি নাগিন ড্যান্স দিবা। সো এই মেসেজ করতে করতে তোমরা একদম আমাদের ইনবক্স ফাটিয়ে ফেলতেছো। সো তোমাদের জন্য ভাবলাম যে আপাতত আমরা একটা 1 মিলিয়ন স্পেশাল ভিডিও বানিয়ে ফেলি যতদিন পরিস্থিতি ঠিক না হয়। সো গাইজ আজকের এই ভিডিওটি যেহেতু 1 মিলিয়ন স্পেশাল ভিডিও, তাই আমি ভেবেছি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে 0 থেকে 10 লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছি। সো গাইজ চলো এখন আমরা আমাদের ভিডিওটি শুরু করি। বাট ভিডিওটি শুরু করার আগে বলে নিই এই ভিডিওতে তোমাদের জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। সো গাইস লেটস স্টার্ট। কংগ্রাচুলেশনস 100k সাবস্ক্রাইবারস। আমি জানি একটু দেরি হয়ে গেছে, বাট উই আর ভেরি প্রাউড অফ ইউ এন্ড দিস ইজ এ লং জার্নি। উই হোপ এটার পরে অনেক সুন 1 মিলিয়ন টা আসবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অলরাইট, কাট থেকে তুমি বলো নাই আমাদেরকে, ঠিক না? আচ্ছা একটু খোলো, দেখো তো কেমন লাগে তোমার কাছে। তুমি এটা কতদিন ধরে ওয়েট করছিলে এটার জন্য? অনেক দিন ধরে। দেখো কেমন, ভালো লাগছে? সো ফাইনালি আল্লাহর মধ্যে আমাদের সবার ভালোবাসার সিলভার প্লে বাটনটা পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমি যখন ফার্স্ট ইউটিউবিং শুরু করি তখন আমি কল্পনা করতে পারি না যে এতগুলো মানুষ আমার ভিডিও দেখবে, এতগুলো মানুষ আমার ভিডিওতে লাইক করবে, এতগুলো মানুষ আমাকে সাপোর্ট করবে, এতগুলো মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে। অ্যাকচুয়ালি ইউ গাইজ আর অ্যামেজিং। আপনাদের জন্য আমার হাতে সিলভার প্লে বাটন চলে আসলো। আমি জীবনে কল্পনা করি না যে আমি সিলভার প্লে বাটন পাবো। অ্যাকচুয়ালি এই সিলভার প্লে বাটনটা আমার একার না, এই সিলভার প্লে বাটনটা আমাদের সবার, কারণ এখানে 1 লক্ষ মানুষের ভালোবাসা জড়িত। অ্যাকচুয়ালি কি বলবো আপনাদের, আজকে আমার ফিলটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে আমি কি পরিমাণে হ্যাপি। গাইস রাইট নাও আমাদের সাবস্ক্রাইবার 998, আমরা সবাই পাগলের মতো খুশি হই একজন লাভ আছে। সো আসো তোমাদের দেখাই, সো আমরা এখন লাইভ কাউন্টে চলে যাব। সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছ 998। আমাদের আর মাত্র 5টা সাবস্ক্রাইবার বাকি আছে। সো দেখতে পাচ্ছ গাইস আমরা অনেক বেশি এক্সাইটেড। সো লেটস সি লেটস সি ওয়েল সালে হঠাৎ করে আমার মাথায় ভূত চাপে যে আমি ইউটিউবিং করব। আর ইউটিউবিং এর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য ব্লগ বেস্ট, কারণ ব্লগ এরকম একটা কন্টেন্ট যেটা চাইলে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বানাতে পারবেন, ফ্যামিলির সাথে বানাতে পারবেন, আবার আপনি চাইলে আপনি একাও বানাতে পারবেন। সো ব্লগের জন্য যা যা দরকার সবকিছু আমি রেডি করি, ক্যামেরা গিয়ার। বাট রেডি করার পর আমি সাহস পাচ্ছিলাম না, কারণ তখন আমি দেখতে ভালো ছিলাম না আর কথা বলতে পারতাম না। সো ভাবতাম যে মানুষ কি বলবে আর মেবি আমার উপর সবাই হাসবে। সো এর জন্য আমি আর সাহস পাচ্ছিলাম না। আবার আরেক দিক দিয়ে নিজে থেকে ইচ্ছে ছিল যে একটা ব্লগ বানাই, কে কি বললো সেটা পরে দেখা যাবে, একবার বানিয়ে দেখি। সো ভাবতে ভাবতে 2-3 দিন এমনিই চলে যায়। সো অনেক সাহস করে পরে একটা ব্লগ বানাই এবং প্রথম ব্লগ আপলোড করার পরেই সবাই অনেক বেশি পছন্দ করে। আমার সব ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে রাকিব তোমার প্রথম ব্লগ হিসাবে তুমি অনেক ভালো করেছো। তো প্রথম ব্লগ যখন আমি আপলোড করি তখন আমার সাবস্ক্রাইবার ছিল 3000। সো প্রথম ব্লগ আপলোড করার পর 3000 থেকে আমার সাবস্ক্রাইবার হয়ে যায় 10000। সো আমি নিজে তো অবাক হয়ে যাই, তখন আমার কাছে এই 10000 সাবস্ক্রাইবার অনেক কিছু ছিল। সো এই 10000 মানুষের থেকে আমি অনেক বেশি উৎসাহ পাই
গাইস উৎসাহ পেয়ে আমি প্রথম ব্লগের পর আরেকটা ব্লগ শুরু করি, দ্বিতীয় ব্লগ পর তৃতীয় ব্লগ। ব্লগ যখন আমি প্রথম প্রথম করি তখন ব্লগ আমি একাই করতাম, সো আস্তে আস্তে মেহেদিকে আমার সাথে নেই। সো মেহেদি যখন শুরুতে আসতো ও ওরকমভাবে গুরুত্ব দিত না আর আসতে চাইত না, বাট তারপরও ফ্রেন্ডশিপের খাতিরে অন্তত আমার মনটা রক্ষা করার জন্য ও আমার সাথে এসে জয়েন করতো যাতে আমি একটু কষ্ট না পাই। মেহেদি যখন আমার সাথে জয়েন করে সো মেহেদিকেও মানুষ অনেক বেশি পছন্দ করে। সো মেহেদির ব্যাপারটা দেখে যে আসলে মানুষ ওকে অনেক বেশি পছন্দ করছে। সো আমাদের দুজনকে মানুষ অনেক বেশি সাপোর্ট করছিল। সো মেহেদি আস্তে আস্তে আমাদের সাথে চলে আসছে আর মেহেদি প্রতিটা ব্লগ এরপর থেকে কন্টিনিউ করা শুরু করে। সো মেহেদি আর আমি মিলে কন্টিনিউ ব্লগ বানাতে থাকি এবং আমরা দুজন ব্লগ বানাতে বানাতে খুব কম সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে আমরা 1 লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করে ফেলি। তখনকার সময় 1 লাখ সাবস্ক্রাইবার মানে অনেক কিছু ছিল, এখন একটু ইজি হয়ে গেছে, বাট তখন এতটা ইজি ছিল না 1 লাখ সাবস্ক্রাইবার। সো এভাবে আমরা কন্টিনিউ করতে থাকি। কন্টিনিউ করতে করতে একদিন হঠাৎ করে জয়রামু বলে যে তোমরা তো নেক্সট ব্লগ করবা, তো তোমরা নেক্সট ব্লগ কোথায় করবো? আমি বললাম যে নেক্সট ব্লগ আমরা ফ্যান্টাসি কিংডম করবো। তো আপু বলে যে জয়কে তোমাদের সাথে নাও, কারণ জয় প্রচুর লজ্জা পায়, তোমাদের সাথে থাকলে হয়তো ও লজ্জাটা একটু কমবে। সো এই কারণে জয়কে নিয়ে নিলাম। জয় ছোট ছিল, ছোট বাচ্চা ছিল, এখন তো অনেক বড় হয়ে গেছে। সো জয়কে সাথে করে নিয়ে আমরা ফ্যান্টাসি কিংডমে যে একটা ব্লগ বানাই, তো ওই দিনটা জয় আমাদের সাথে থেকে অনেক বেশি এনজয় করে, তো ওরও অনেক বেশি ভালো লাগছিল। এরপর আমি আরেকটা চ্যালেঞ্জ করি যে আমরা চ্যালেঞ্জ ব্লগ করবো। সেই দিন জয়কে জিজ্ঞাসা করলাম, জয় তুমি কি চ্যালেঞ্জ ব্লগ করবো আমাদের সাথে? জয় বলে যে হ্যাঁ মামা আমি করবো। সো জয় আমাদের সাথে চলে আসে। সো তখন আমরা হলাম টোটাল 3 জন, আমি মেহেদি জয়, আমরা 3 জন মিলে ব্লগ কন্টিনিউ চালাতে থাকি। সো কিছুদিনের মধ্যে আবার ইয়াসিন চলে আসে। ইয়াসিনের গল্পটা যদি বলি তাহলে ইয়াসিন আমাদের এই চ্যানেলে একবারে শুরু থেকে যখন মাত্র চ্যানেলটা ক্রিয়েট করেছি আমি আর ইয়াসিন মিলে এই চ্যানেলটা শুরু করেছি, কারণ ক্যামেরার সামনে আমি থাকতাম আর ক্যামেরার বাইরে ইয়াসিন থাকতো। তো এক এক করে আমরা তখন চ্যানেলে 4 জন হই, আমি মেহেদি জয় ইয়াসিন এবং 4 জন মিলে আমরা একটা টিম হই। সো আমরা 4 জন মিলে তো ধুমায় ব্লগ করছিলাম আর আমাদের ব্লগগুলো তোমরা অনেক বেশি সাপোর্ট করছিল। সো আমরা ব্লগ বানাতে বানাতে 3 লাখ সাবস্ক্রাইবার হিট করে ফেলি। সো 3 লাখ সাবস্ক্রাইবার হিট করার পর আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা দন্দনে গিয়ে একটা ব্লগ বানাবো। তো আমু বলছে যে ঋতুকে তোমাদের সাথে নিয়ে যাও, আর আমু আমাকে একটা রিকোয়েস্ট করেছিল যাতে আমি ঋতুকে একটা ব্লগ বানিয়ে দিই, কারণ আমার ইচ্ছা ছিল, আমি আমার ব্লগ আমু অনেক পছন্দ করে। তো আমু বললো যে ঋতুকে তোমার ছোট বোন ওকে একটা ব্লগ বানিয়ে দাও। তো আমি ভাবলাম ওকে যদি একটা ব্লগ বানিয়ে দিবো তাহলে ওকে আমি একটা চ্যানেলও খুলে দিই। সো ঋতুকে আমি একটা প্রথম চ্যানেল খুলে দিই এবং প্রথম চ্যানেলেই প্রথম ভিডিও দিয়ে ওর চ্যানেলে 2 লাখ সাবস্ক্রাইবার হিট করে। সো ঋতু যখন আমাদের সাথে ব্লগে অংশগ্রহণ করে তখন ঋতুকে সবাই অনেক বেশি পছন্দ করে। সো ঋতু বলে যে ভাইয়া তোমাদের সাথে আমাকেও এখন নিয়ে নাও ব্লগে। সো পরে আমরা আস্তে আস্তে করে 5 জনের একটা টিম হলাম আর সেই টিমের নাম দিয়েছো তোমরা পছন্দ করে টিম রাকিব হোসেন। সো এভাবেই হলো আমাদের টিম রাকিব হোসেনের জন্ম। সো টিম রাকিব হোসেন যখন তৈরি হয়ে পড়ে তারপর আস্তে আস্তে আমরা ব্লগ বানানো শুরু করি। আবার প্রতিটা ব্লগ সুপার হিট হচ্ছিল, তোমরা সবাই অনেক বেশি ভালোবাসা দিচ্ছিলে আমাদের, তোমাদের ভালোবাসা নিয়ে আমরা খুব দ্রুত আগাচ্ছিলাম। সো এভাবে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত এসে পড়েছি। সত্যি কথা বলতে 1 মিলিয়ন শুধুমাত্র আমাদের কাছে একটি সংখ্যা না, এর পিছনে রয়েছে অনেক দিনের কষ্ট, অনেক রাত না ঘুমিয়ে এডিট করা, অনেক দিন না খেয়ে ব্লগ করা, অনেক দিন রোদে পুরা। সো এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সাকসেসের জন্য আমি 3টা জিনিসকে ক্রেডিট দিব। প্রথমটা হচ্ছে আমার বাবা মা, দ্বিতীয়টা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি, তৃতীয়টা হচ্ছে আমার টিম মেম্বার। এই 3টা জিনিস যদি আমার লাইফে না থাকতো আমি কখনো এত দূর আসতে পারতাম না। সো যাই হোক, আই হোপ তোমরা সকলে সকলের উত্তর পেয়ে গেছো। অনেকের জানার ইচ্ছা ছিল যে আমরা কীভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত আসলাম। সো ছোট্ট একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা জিনিস বলে নেই, আমার টিম মেম্বার যাদেরকে দেখো টোটালি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, এখানে আমার বাইরের কেউ নেই। সো আমরা সবাই আত্মীয়, সবাই আপনজন। সো সবাই মিলে আমরা এত দূর চলে এসেছি। ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরও অনেক দূর যাবো, আমাদের এভাবে ভালোবাসা যাবা। সো ইয়া, চলো এখন আমরা তোমাদের যেই সারপ্রাইজটা দিব বলছিলাম, চলো এখন সারপ্রাইজটা দিব। বাট এর আগে আমি আমার প্রিয় টিমের কাছে যাই। সো লেটস গো। আজকে আমি গাইস অনেক খুশি, অনেক খুশি। এই খুশির মূল কারণটা হচ্ছে তোমরাই। সো ইয়া, লেটস গো। সো গাইস দেখো সবাই অনেক বেশি টায়ার্ড। সো ঋতু মেবি ঘুমাই গেছে, ঘুমাই গেছো? না না, ঘুমাই নাই। সো গাইস চলো এখন আমরা ব্লগ করি। সো এই যে জয় বসে আছে, আজকে আজকে প্রচুর গরম, রাইট? ইয়েস ব্রো, ইয়েস। ওকে চলো চলো এখন আমরা তোমাদের একটা সারপ্রাইজ দেব। কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন কাম অন। সারপ্রাইজ পাই এমনি যে গরম, গরমের অবস্থা খারাপ হয়ে গেছে। আর তোমার সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ সেটা তো জানি, আর তোমার ভালো গিফট মানে কি গিফট সেটাও আমরা জানি। ভাই দয়া করে গরমের অবস্থা খারাপ হয়ে গেছে, ভালো কিছু দিও। আর ভালো কিছু ডং করিস তুই জানোস। সো গাইস চলো দেরি না করে তাড়াতাড়ি আমি সারপ্রাইজটা নিয়ে আসতেছি, তোমরা একটু ওই জায়গায় যাও, আমি সারপ্রাইজটা নিয়ে আসতেছি। আচ্ছা তুমিও যাও, আমি আসতেছি সারপ্রাইজ। আমি যাব, যাও তোমরা সবাই যাও। অনেক ভালো ওর কাছে একটা জিনিস আছে যেটা 1 মিনিট। Guys, এখানে অনেক জোস একটা সারপ্রাইজ আছে।
আমার জীবনে আমি কখনো গোল্ডেন প্লে বাটন দেখি নাই, সো এই ফার্স্ট টাইম দেখবো, আমরা কেউই দেখি নেবে আমাদের মধ্যে। সো ইনশাল্লাহ আজকে আমরা সবাই মিলে এটা দেখবো, আমার অনেক বেশি এক্সাইটেড আর একটু ভয় লাগতেছে যে এটা কি ভিতরে কি ঠিক আছে কিনা। সবাই বসো, সবাই বসো, সবাই বসো। দেখো আমার হার্টবিট কত বেড়ে গেছে। আমি অনেক বেশি এক্সাইটেড, কি কিভাবে যে বলবো তোমাদের বলে বুঝাতে পারবো না। গাইস আর রেডি? Yes! গাইস এখন খুলবো এটা। এর আগে আমি দেখেছি সবাই খুলছে, বাট কখনো নিজের খোলার মতো ক্ষমতা হয়নি, বাট আজকে ফাইনাল কি দেখতেছো দোকানে? ওকে সিল করে হাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুলি খুলি, ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, আমরা একটু টিকছি। তোমরা পজ করে দেখে নিতে পারো, সুইয়াছেন ওকে। আচ্ছা ঠিক আছে, তো আমি পরে নিচ্ছি। তো এখানে ওরা ওরা ইংলিশে অনেক কিছু লিখেছে, সো ইংলিশের ওটা বাদ দিলাম, নিচে একটা জিনিস লিখেছে স্পেশাল জিনিস। ইংলিশটা তো সবাইকে দেয়, এটা কি পড়বো তাই না, তোমাদের তো দেখাইছি। সো যেটা নিচে লিখছে সেটা হচ্ছে লিখেছে, প্রিয় রাকিব হোসেন টিম, তোমাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন, তোমরা বাংলাদেশের বেস্ট ব্লগার। ও মাই গড, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউটিউব। তো তোমাদের চ্যানেলটা আমি দেখেছি, তোমাদের চ্যানেলে শুধুমাত্র ব্লগ আছে আর অন্য কোনো ফানি ভিডিও, বাংলা ফানি ভিডিও নাই, বাংলা গান নাই, এই জন্য জানাচ্ছি তোমাদের অভিনন্দন। আর তোমরাই বাংলাদেশের প্রথম চ্যানেল যারা শুধুমাত্র ব্লগ দিয়ে 10 লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। ও মাই গড, এটার জন্য তো আশা করতেছিলাম। ইউটিউব থ্যাংক ইউ। আরো কিছু লিখেছে পড়ছি, লিখেছে যে তোমাদের সবাইকে আমাদের ইউটিউব অফিসে আমন্ত্রিত জানানো হচ্ছে, খুব শীঘ্রই আশা করি তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের সাথে সেলফি তুলব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সো তোমাদের সবাইকে এভাবেই দেখতে চাই, আরো অনেক দূর যাবার তোমরা আশা করছি। 1 মিলিয়ন তোমাদের কাছে কিছুই না, ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমরা 10 মিলিয়ন পর্যন্ত চলে যাবা ইনশাআল্লাহ। সো বলেছে যে তোমাদের 1 মিলিয়ন না, 10 মিলিয়ন পর্যন্ত তোমাদের দেখতে চাই। ওকে ইউটিউব, 10 মিলিয়ন না, 100 মিলিয়ন পর্যন্ত দেখবা ইনশাআল্লাহ, যদি আমাদের অডিয়েন্স আমাদের সাথে থাকে ইনশাআল্লাহ। তুমি একটু খুশি হও ইউটিউব, কি কি বলছে? আমি তো খুশিতে খামাই যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো দেখব, আমি তো দেখব। এটা এটা বাদ দাও। ওকে সো গাইস, এই লেটারটা একটু দূরে রাখি, এটা আমার কাছে থাকো। এই নোংরা থাকুক না। ওকে সো গাইস কাম অন, আমরা এখন আস্তে আস্তে করে একটু দেখব। না আস্তে না, পুরো না, পুরো গাইস, যা পুরো না গাইস, কাম অন কাম অন। আমি কিন্তু তুই এই অপেক্ষা করছিস, একটু দাঁড়াতে না। ওয়াও, আচ্ছা একটু নিচে দিয়ে দেখি কি লিখছে। আরে কি ভাই, এটা কি? ও ইউটিউব, ও মাই গড, দেখো আমাদের নাম লেখা রাকিব হোসেন, মাই গড, ফর পাসিং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ও মাই গড। না তোমাদের সবাই একসাথে দেখবো, দেখবা তো, ঠিক আছে দেখবো একসাথে, দেখবো একসাথে। আচ্ছা ঠিক আছে, দেখো সমস্যা নেই। সো গাইস আমরা আমাদের সকলের প্রিয় গোল্ডেন প্লে বাটন, যেটার জন্য আমরা এতদিন কষ্ট করেছি। গাইস রেডি, তোমরা একটু ওইদিকে দাঁড়াও, তাহলে ক্যামেরা দেখতে পারো, তোমরা দেখতে পারো। রেডি রেডি, আবার দতিবে না তো? না দতিবো না। 3 2 1 কত না কষ্ট করছি এটার জন্য ভাই।
এটা ছিল আমাদের জীবনের দ্বিতীয় গোল্ডেন প্লে বাটন, সরি প্রথম গোল্ডেন মানে আমি চ্যানেলে কাজ তোমার আগে চ্যানেলে আছে না, আমি ভুলে বলছি মানে আগে সিলভার প্লে বাটন পাইছিলাম না, সিলভার প্লে বাটন পাইছিলাম না ওটার জন্য ভুলে বলছি আসলে না কি অন্য আগে চ্যানেলে কাজ করে নাকি। সো এটা ছিল আমাদের জীবনের প্রথম প্লে বাটন, প্লে বাটন মানে দুইটা কিন্তু এটা গোল্ডেন প্লে বাটন আর একটা সিলভার প্লে বাটন। সো গাইস আরে ভাই যা কথা বলবো না আমি, এটা এখানে রাখো, এখানে থাকো কিচ্ছু হবে না, আজকে দিনটার পর যদি তোমরা মনে করো যে আমার সারপ্রাইজ ঠিক না কখনো সারপ্রাইজ দিতে দিও না, ওকে আল্লাহর কসম করে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর পিছনে থাকবে না, প্রমিস করো। ওকে সো গাইস চলো এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, তোমরা সারপ্রাইজ হয়ে যাবা, কাম অন। ঋতুর আর মেহেদির চ্যানেলে তো তোমরা জানোই অনেক আগে 1,00,000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, বাট তাদের সিলভার প্লে বাটনটা আমি অর্ডার করিনি, কারণ আমি তাদেরকে অনেক আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটা সারপ্রাইজ দিব, যেদিন আমার গোল্ডেন প্লে বাটন আসবে ওই দিন আমি ওদের দুজনের সিলভার প্লে বাটন অর্ডার করবো যাতে সবগুলো একসাথে আসে। সো ফাইনালি ওগুলো চলে আসছে, বাট ওরা কেউ জানে না আমি গাড়িতে লুকিয়ে রাখছি, কেমন গাইস এই যে ওদের দুজনের সিলভার প্লে বাটন, আমি আমি অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম, সো ফাইনালি এখন আমি আমার টিমমেটদেরকে সারপ্রাইজ দিতে পারবো। সো গাইস লেটস গো, কাম অন। বাই দ্য ওয়ে গাইস জয়ের পিছনে একটা লাভ হয়ে গেছে, দেখো কাম অন। ওকে সো গাইস তোমরা কি রেডি? আচ্ছা বাদ দাও না বাদ দাও না বাদ দাও না, সো আমি যখন বলবো তখন ঘুরবা, ঠিক আছে? থ্রি টু ওয়ান ঘুরো। এইদিনে যদি আমি আনবক্সিং করি তো কোনটা কার আমি সেটা বলতে পারছি না। একদিনই পারবা, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে ছেলেটার হাতে একটা চলে আসবে। আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। সকলে মিলে এতদিন ধরে অপেক্ষা করছিলে যে কবে রাকিব নাগিন ডান্স দিবে, আমরাও অপেক্ষা ছিলাম যে কবে রাকিবকে দিয়ে নাগিন ডান্স দেওয়া যায়, তো ফাইনালি আজকে আমাদের সেই দিনটা চলে আসলো। তো আজকে আমরা যেটা করবো রাকিবকে দিয়ে নাগিন ডান্স দেবো, রাকিবের দিকে আসো আসো পরে বেরিয়ে কিন্তু এমনি জাস্ট আমরা করতেছি।
আজকে মানে আজকে আর বাকি বাকি আমরা যেদিন মেইন আমাদের 1 মিলিয়ন স্পেশাল ভিডিওটা করব সেই ভিডিও না মানে যেদিন আমরা সেলিব্রেশন করব সেদিন নাকি ডান্স দিব সেদিন বড় করে একটা নাচ দিব সেদিন আরো বড় করে একটা নাচ দিব এখন আজকে আজকেরটা আজকে করতে হবে ওই দিনেরটা চিন্তা করলে হবে না কারণ অনেক দিন ধরে সকলেই বলতেছে কবে না রাকিব কবে ভাই বুঝতেছি না তো বাট সত্যি আমি আজকের জন্য রেডি না আমরা রেডি আছি তুমি দাও আমরা রেডি আছি পপকর্ন না থাকলে কিছু ঘাস আছে ঘাস নিয়ে বসবো আর দেখবো খাবো তুমি নাচতেছো কি বলো ভাই আমি নাচবো তোমরা দেখবা ইয়েস আচ্ছা বলো আমি যেটা করি সেটা আমরা আস্তে ধীরে পরে করব ঠিক আছে না আজকে আজকে এখন আমরা কাজ সারা হবে না কোন শুনা না সো এখন আমি আগে যেতে দিচ্ছি 3 2 1 শরম লাগে আরে দাও দাও এই কেউ নাই শরম লাগে আর যখন আমরা আছে ওই ঘরে গরু ছাগল আছে না ভাই সব কিছু বাদ আমি যেভাবে দেখাবো মানে আমরা যেভাবে দেখাবো সেভাবেই তুমি না হ্যাঁ হ্যাঁ ওকে যাও ঠিক আছে ঠিক আছে ডান হাত জো করো আরে রেডি রেডি ওই পাশে থেকে শুরু হবে পরে এই পাশে যাবে আবার ওই পাশে শুরু হবে এই যাবে আর মিথ্যা বলতে পারেন না শুরু করো ওকে 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 রেডি ওকে নাগি নাগি আপনি এবারে এবারে শুনো ভাই গাইস এতক্ষণ তোমরা রিহার্সাল দেখছো এখন তোমরা ফাইনাল ডান্স দেখবে রাখি হ্যাঁ এবার ফাইনাল ডান্স দাও ফাইনাল আমাদের নাগিন ডান্স শেষ অনেক দিন ধরে তোমাদের ইচ্ছা ছিল এটা দেখাছো আজকে ফাইনালি নাগিন ডান্স দিয়ে দিলাম আমাদের একটা ফ্রি ফুড আছে ভাই একটা মূল হয়ে গেছে ওকে কারণ গাইস আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম আমি কখনো ডান্স করি না তারপর তাও তোমাদের জন্য আজকে ডান্স করছি ওকে সো গাইস এখন আমরা আমাদের গোল্ডেন ফ্লেভারটা নিয়ে ফার্স্টে যাব মেহেদির বাসায় গিয়ে আঙ্কেল আন্টিকে ওটা দেখাবো তারপর যাব জয়ের বাসায় গিয়ে যাওয়ার পর তারপর যাব আমাদের বাসায় গিয়ে দেখাবো আমাদের আবু আম্মুকে দেখাবো সো গাইস চলো এখন আমরা চলে যাই মেহেদি হাসানের বাসায় ফার্স্টে সো গাইস কাম অন সো গাইস আমরা এখন চলে এসেছি মেহেদিদের বাসায় সো পাশে আন্টি বসে আছে সো এখন আন্টিকে এটা দেখাবো সো লেটস গো দেখেন তো কেমন লাগে হ্যাঁ খুব ভালো হয়েছে আগে দেখে ও আগে আন্টি আগে থেকে কনফার্ম যেটা ভালো কিছু হবে হ্যাঁ আল্লাহর রহমতে তোমাদের পরিশ্রম দর্শকের ভালোবাসায় তোমরা এটা পেয়েছো আল্লাহর রহমতে দোয়া করি যে আল্লাহ তোমাদেরকে ভালো রাখে দর্শকের উদ্দেশ্যে বলছি আমার বোনের ছেলে পেয়েছে আর আমার ছেলেও ওর সাথে ছিল আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে ওরা যে আরো আগে যেতে পারে এই আপনাদের কাছে দোয়া চাচ্ছি সো গাইস এখন আমি চলে এসেছি আমাদের বাসায় এখন আমার গোল্ডেন প্লে বাটনটি আমাকে দেখাবো আসুন ওয়াও অনেক সুন্দর লাভ দিস বাটন আমার এটা দেখে অনেক ভালো লাগতেছে কারণ এটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করছিলাম তোমার সাবস্ক্রাইবার কত যাবো আর আমার 10 লাখ আমার 10 লাখ রিসপেক্ট করো আমার সম্মান দাও আমাকে তোমার চ্যানেল না তো পুরো রাকিব হোসেন টিমের চ্যানেল এর তরফ থেকে ঠিক না সম্মান দাও দাও ভবিষ্যতে তোমরা এত এত সাপোর্ট দিবা যেন নেক্সটে যে ডায়মন্ড প্লে বাটন আছে সেটাও যেন রাকিব পুরো রাকিব হোসেন টিম পেয়ে যায় এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া রইলো তোমরা সব সময় সাপোর্ট করে যাবা টিম রাকিব হোসেনকে সো গাইস এখন আমি আমাদের বাসায় চলে এসেছি এখন আমি যে আমার আম্মু আম্মুকে আমাদের গোল্ডেন প্লে বাটনটা দেখাবো স্টিল তারা এখন এটা দেখেনি সো যে দেখি তাদের ডেকে নিয়ে আসি আর দেখি তাদের রিয়াকশনটা কেমন সো গাইস তোমরা একটু ওয়েট করো আমি গিয়ে আমার আব্বু আম্মুকে নিয়ে আসছি সো গাইস আব্বু আম্মু চলে এসেছে এখন তাদের দেখাবো আমাদের গোল্ডেন প্লে বাটন সম্মুনাও এটা ইউটিউব আমাদের দিয়েছে বুঝছো আমরা অনেক বেশি সাবস্ক্রাইবার পেয়েছি 10 লাখ এর জন্য বলো তো কেমন হয়েছে তুমি তাকে দেখোই না আগে দেখো मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के
सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के। यारा तेरी यारी को मैंने तो खुदा माना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ, कहाँ ऐसा यार राना। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। ভালো কেন লাগবে না, আজকের ব্লগে আমাদের কত কিছু ছিল, গোল্ডেন প্লে বাটন ছিল, নাগিন ড্যান্সের সো গাইস প্লিজ এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। সো যাওয়ার আগে কে কি বলতে চাও? আমি কিছু বলতে চাই তোমাদেরকে, অনেক 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 ভালোবাসি আমার। কেন তো আরো অনেক দূর আমাদের নিয়ে যেতে হবে, আমাদের মাত্র আসছে গোল্ডেন বাটন আর সিলভার বাটন, বাট আমাদের দরকার মানে আরো অনেক দূর যেতে হবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে। সেটা হচ্ছে আমরা নেক্সট দেখতে চাই Diamond, তো আজকে আমাদের এখান থেকে চলে যাচ্ছি, টাটা টেক, হ্যাভ ফান, গুড নাইট, বাই বাই, বাই, লাভ ইউ গাইস, টাটা, লাভ ইউ টু।